রূপালী স্টোর থেকে আমি প্রণব বসাক দিনাজপুর জেলা থেকে বলছি। রূপালী স্টোর ফিশিং ক্লাব সবচেয়ে ধন্যবাদ দিয়ে পারছি না লিখন ভাই গুলিস্তান থেকে। লিখন ভাই মূলত এই ইটি 4550 উনি সামনের ড্রাগটা আমার কাছ থেকে নেওয়ার জন্য বিগত প্রায় দুই মাস আপ বলবো ষাট দিনের উপরে সে অপেক্ষামান ছিল, কিন্তু তাকে আমি জানানোর চেষ্টা করেছি যে দাদা আমার কাছে নেই। আসলে ভালোবাসা যে এত গভীরতায় পৌঁছে যেতে পারে তার প্রমাণ আমার এই লিখন ভাই। সে অপেক্ষামান থাকার পরেও সে পরবর্তীতে পিছনের ড্রাগটাই রূপালী স্টোর থেকে নিয়েছে। অর্থ একটাই, একটু ভালোবাসা তৈরি গভীরতার আলোকে লিখন ভাই আসলে আমাকে প্রণব রূপালী স্টোর দিনাজপুর ফিশিং ক্লাবকে মাইনাস করতে পারেনি। আসলে এই ভালোবাসা কৃতজ্ঞতা বোধ আপনারা আমাকে যতটুকখানি আপনাদের পাশে যাওয়ার মতন অবস্থান করে দিয়েছেন এটা আসলে ভুলবার নয়। আর সেই অর্থেই আমি হয়তোবা কখনো কোনো সময়ই আমার মধ্যে সেই প্রতিচ্ছবিটা ছিল না যে আপনাদের সঙ্গে একটা দৃঢ় প্রত্যয় ভালোবাসাটা যেন নষ্ট না হয়, আমি এমন কিছু যেন না করতে পারি, এই ভালোবাসাটা কিন্তু আপনাদের মাঝে আমার তৈরি হয়ে গেছে। তো যাই হোক লিখন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিব না, কৃতজ্ঞ হয়ে থাকলাম আপনার পাশে যে আপনি অনেক ভালোবাসা দিয়েছেন। আর সবচেয়ে মজার কথা হচ্ছে উনি আমাকে 3100 টাকা পাঠিয়েছে। ওনার পণ্যটা ছিল কিন্তু অনলি ফোর, তিনটা প্রোডাক্ট মাইনাস হওয়ার পরে কিন্তু 20টা টাকা উনি পাইত আমার কাছ থেকে, এই যে 20 টাকা। তো সেই সুবাদেও কিন্তু আমি তাকে সুইবাল দিয়ে দিয়েছি। আমি কিন্তু বারবার করেই বলার চেষ্টা করছি যে আপনাদের আসলে 10 টাকা 20 টাকা বা 100 200 বাড়তি সে ধরনের ওপিনিয়নটা আমার নেওয়ার চিন্তাভাবনা নেই। উপরওয়ালা যেন আমাকে কখনো সেটা না করায়, আমি হয়তো করতে পারবো না, আপনাদের কাছ থেকে মাইনাস হয়ে যাব, কিন্তু আসলে আপনাদের ভালোবাসাটা যেন আমার পাশে সেভাবেই থাকে আমিও রাখার চেষ্টা করব। আর রেজওয়ান হোসেন ভেনশুগঞ্জ সিলেট, এনারও একটা কথা বলি, উনি এর আগে দুইবার পণ্য নিয়েছে। দুই নম্বর পণ্যতে উনি 185 টাকা আমার 3 মাস পূর্বের পাওনা ছিল। তো আসলে সে বলার ক্ষেত্রে যে পণ্যটা নিয়েছে 185 টাকা দেখেন আমি মাইনাস করে দিয়েছি, এর মধ্যে নিয়েছে উনি ঐতিহাসিক নাটবল্টু সিপ হাতছিপ, যেটা পেস সিস্টেম 9-12-15 করা যায়, এটা আমি খুলে আর দেখাচ্ছি না, এটা পরিচিত করিয়ে দিয়েছি। এরপরে নিয়েছে 2 কাটার সেট সুইভার, এটা হাতছিপের গ্রিপ যাচ্ছে 150 টাকা, এটাও সিলেটে যাচ্ছে। এরপরে ইউসুফ টাউন হল মোহাম্মদপুর, উনি পেন কলম নিয়েছে একটা। তো আসলে পেন কলম আপনাদেরকে বলি 650 টাকা ছিল, তারপরে 750 টাকা হয়েছে, সর্বশেষে 850 টাকা হয়েছে বিগত 3-4 মাস আগে। তো এখনও দেওয়ার চেষ্টা করছি, এটা আমার স্টকে হয়তো কিছু আছে, এ পর্যন্ত নিতে পারবেন। এটা কিন্তু অনলি ফর 850 টাকা, এটার মধ্যে আপনারা দেখেন কোনো কিছুই নেই, আর ড্যামেল সুতা আপনাদের না নেওয়াটাই শ্রেয়। তো সেই ক্ষেত্রে এরপরে উনি নিয়েছে হচ্ছে সাদা পোলাও হলুদ পোলাও 2টা। আরেকটা পণ্য নিয়েছে নোমান ভাই নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। উনি মূলত এটা বলতে গেলে এই সময়ের মধ্যে হট প্রোডাক্ট, আমি বলবো হট প্রোডাক্ট, এই অর্থে হট প্রোডাক্ট বলবো,
উনি হনবিন, এই সিটকার সম্বন্ধে আপনাদের জানা রয়েছে। হনবিন দশ ফিট কিংফিশারের SA-20 প্রো প্লাস 35 mm, এই সুতো দিয়ে 1650 টাকা, 1650 টাকা, অনলি ফোর 1650 টাকা, 10 ফিট হনবিন সিপ SA-20 প্লাস 4 প্লাস দিয়ে 1650। উনি দুইটা সেট নিয়েছে, দুইটা সেটে ওনার 3300 টাকা, উনি অলরেডি 1000 টাকা পে করেছে, বাকিটা উনি কুরিয়ারে নেবেন, অ্যাডভান্স দিয়ে তুলে নেবেন। এরপরে হচ্ছে আব্বাস ভাই টাঙ্গাইল মধুপুর, উনি কোতোয়ালি থানায় রয়েছে। উনি একটা হাতছিপ নিয়েছে 350 টাকা, স্টপার একটা 370 টাকা উনি পে করে দিয়েছে। তো ভিউয়ার্স, আসলে আমি আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করেছিলাম, আমাকে আসলে কেউ কখনো বলেনি, অরুণ খান রাধানগর পাবনা থেকে, আমি কিছু আপনাকে কিছুক্ষণ আগে সেটা বলার চেষ্টা করছি। আমি কিন্তু আসলে আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি সুন্দরবন 90 টাকা। যেরকম আমি একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেই, নোমান ভাই যে নিয়েছে এই প্রোডাক্টটা কিন্তু ওনার 90 টাকাতে কিন্তু চলে যাবে। এরপরেও যদি আরেকটা প্রোডাক্ট যদি থাকতো, তার মানে আরেকটা প্যাকেজ যদি থাকতো, আমি তাও চেষ্টা করে যেতাম যে আসলে আপনাদের কাছে যেন 90 টাকায় চলে যায়। আমি আসলে দেখেন কুরিয়ারে কিন্তু কোনোটাই কোনো টাকা নেওয়া হচ্ছে না, এই অর্থে নেওয়া হচ্ছে না, দেখা গেছে এই তিনটা প্রোডাক্ট যাবে এসএ পরিবহনে, এই প্রোডাক্টগুলো যাবে হচ্ছে সুন্দরবনে। এখন তদ্রূপ দেখা গেছে সুন্দরবনের গাড়ি চলে গেছে, কিন্তু আপনারা কিন্তু এসএ পরিবহনের টাকা পে করেছেন, কিন্তু আমি এসএ পরিবহনে মালটা দিতে পারিনি, আমি সুন্দরবনে দিয়ে দিয়েছি। এই অর্থে 30 টাকা যে আপনাদের কাছ থেকে নেওয়া বাড়তি সেটা থেকে যাবে। তো সেই অর্থে আমি আসলে আপনাদের কাছে কুরিয়ারের টাকাটা নিতে চাই না, কুরিয়ার টাকাটা দিয়ে আপনারা তুলে নেবেন। আমার মন মানসিকতা অনেক ভালো, এটা নিজের গর্ব করে বলতে পারতেছি, তার মানে আপনাকে বুঝতে হবে যে আসলে আমার শক্তিটা আমার কত দূরে, আমার জায়গাটা কত দূরে, আমি কতটুক চিন্তনীয় অবস্থায় নিয়ে এই প্রোগ্রামটা আপনাদের কাছে হটডগভাবে চালিয়ে যাচ্ছি, চেষ্টা করে যাব। সেই অর্থে আপনারা কুরিয়ার থেকে টাকা দিয়ে তুলে নেবেন। ভিউয়ার্স, সবচেয়ে ভালোবাসার লিখন ভাই আসলে ভুলতে পারবো না, মনে থাকবে, অরুণ খান রাধানগর পাবনা থেকে, আসলে আপনাদের কাছে যাওয়ার মতন সুযোগ আপনারা করে দিয়েছেন, নতুবা হয়তো বা আপনাদের পাশে আমি যেতে পারতাম না, আমার অজানাই থেকে যেত সব কিছু। তো আরও আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, আপনাদের কাছে দৃঢ়পত্র নিয়ে থাকতে পারি। ধন্যবাদ।